গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরা খুব ভালো আছি। আর ব্রেকফাস্টে ছিল, দেখো, এটাকে ভুনা খিচুড়ি বলা হয়, ভুনা খিচুড়ি ছিল, আলু ডিম এসব দিয়ে করেছি, আর আস্ত একটু রসুন দিয়েছি, খেতে ভালো লাগে বলে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাস্ট অবধি দেখো, লাস্ট অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এখন প্রায় 11টার মতো বাজে, 11টার সময় বাহিরে খুব নয়েজ, আমি যখন বয়েস দিচ্ছি। আর 11টার সময় যে হাজব্যান্ড আসার সময় মুরগি নিয়ে এসেছিল, আর মুরগিটা আমি কেটে টেটে পরিষ্কার টরিষ্কার করে তারপরে এখন বসিয়ে দিলাম রান্না। রান্না প্রথমে মাংসটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমার চুলোর অবস্থা খুব শোচনীয়, ভাজতে ভাজতে মানে চতুর্দিকে তেল ছিটকে পড়ে গেছে, কি বলবো তোমাদেরকে। আর এখন পেঁয়াজ আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখন চিকেন রোস্ট বানাচ্ছি আমি আজকে। চিকেন রোস্ট করতে প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে, তারপর জিরে বাটা হালকা একটু বেশি না, আর হলুদ দেব না, হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিলাম যেন কালারটা একটু ভালো আসে, সেজন্য সাদা সাদা যেন না থাকে, সাদা থাকলে মেয়ে অতটা খেতে চায় না সেজন্য। আর লাস্টে দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে আর কিছুটা মানে দারচিনি একটু থেতো করে দিয়েছি, এলাচ সরি দারচিনি না কালো এলাচটা থেতো করে দিয়েছি যেন স্মেলটা ভালো বের হয়, স্ট্রংভাবে আসে। আর এখন ভেজে রাখা, হালকা ভেজে রেখেছি, শুধু নুন দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম মাংসটা, সেই ভেজে রাখা মাংসটাই দিয়ে দিলাম। দিয়ে এখন অনেকক্ষণ ধরে একটু ভালো করে কষাতে কষাতে তারপর এখন দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজ ভেরেস্তা, অল্প একটু করেছি লাস্টে গার্নিশিংয়ের জন্য দেওয়ার জন্য, আর এখন সেটাই অল্প একটু দিয়ে দিলাম যেন একটু সেন্ট আসে। আস্তে 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 কষাচ্ছি, আর তেলটা ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে, মাংসের তেলটা বেরিয়ে আসছে, মানে মশলার থেকেও তেলটা আস্তে আস্তে বেরিয়ে আসছে কষাতে কষাতে। তারপর কষিয়ে কষিয়ে তারপর দিয়ে দেবো ঝোল, ঝোল দিয়ে দিলে তারপর আবার কাঁচা লঙ্কা দুটো অ্যাড করে দিয়েছি, দেখো দুটো তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম, লাস্টে দুটো তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করবো যেন স্মেল আসে। এখন দিয়ে দিচ্ছি দুধ, দু কাপের মতো আমি জল মানে ঝোল পানি অ্যাড করিনি, শুধু ঝোল দেওয়ার জন্য, আমি সেদ্ধ হওয়ার জন্য মাংসটা জলটাই দিয়েছি। আর এইখানে দেখো কয়েক পিস করেছিলাম রোস্টের জন্য, আর কয়েক পিস মাংসের পা মানে যা বডির যে হাড় যা আছে সব কিছু এমনিতে তরকারি ঝোল আলু দিয়ে ঝোল করে নিচ্ছি, আর এখানে চিকেন রোস্ট করছি, কিছু ভালো ভালো পিসগুলো চিকেন রোস্ট করে নিয়েছি। দেখো দুধটা দেওয়ার পর আস্তে আস্তে ফুটতে ফুটতে এখন কমে আসছে, আর এই পাশে পেঁয়াজ বেরেস্তাটা লাস্টে দেওয়ার জন্য রয়েছে, আর এই পাশে বসিয়ে দিয়েছি, বললাম না আলু দিয়ে একটু ঝোল করব, এই মাংসটা এই পাশে বসিয়ে দিয়েছি। আর অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে আমার, আর দেখো লাস্ট এখন একটু পরে উঠিয়ে নেব, তেলটা যখন বেশি আসবে উপরে তখনই উঠিয়ে নেব। আর এই মুহূর্তে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কার স্মেলটাই থাকবে মাংসতে, বেশ ভালো লাগে এই স্মেলটা। আর তো দেখো এখন একদম কমপ্লিট, তেল বেশি একটা বের হয়ে আসেনি, মানে লাস্টে একটা ঘটনা হয়ে গেছিলো, আমি চুলো বন্ধ করে চলে গেছিলাম, আমার দোকানে পেশেন্ট এসেছিলো সেজন্য আমি দোকানে চলে গেছিলাম, আর খেতে জাস্ট ইয়াম্মি হয়েছিল, ওয়াও হয়েছিল, কি বলবো তোমাদেরকে, ভীষণই টেস্টি হয়েছিল। দেখো এখন মেয়েকে খাইয়ে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি, মেয়ে রানটাই খাবে আর কিছু খাবে না, শুধু রানটা খেতে পছন্দ করে। আর এখনও আমার হাজব্যান্ড আসেনি লাঞ্চের জন্য, আর লাঞ্চের জন্য আসলে আমি লাঞ্চটা করে নেব। এখন আমি আর মেয়ে, একটা আম ছিল ঘরে, আমার হাজব্যান্ড এনে দিয়েছিল আমাকে, সেই আমটাই এখন খেয়ে নিচ্ছি, কাটছি আমটা। দেখো বাহিরে এত নয়েজ, এত নয়েজ, বাচ্চারা এত চিল্লাচিল্লি করছে বললেও শুনছে না, আমি যখন বয়স দিয়েছি তখন, আর মেয়ে আর আমি রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। এখন দুপুর একদম কড়া রোদ্দুর, ইউপিতে ভীষণ পরিমাণ রোদ্দুর পড়েছে, ভীষণ কি বলবো তাগড়া রোদ্দুর যাকে বলে, ভীষণ তাগড়া ধূপ যাকে বলে, এত পরিমাণ রোদ্দুর বলার মতো ভাষাই নেই, বাহিরে গেলেই গা পুড়ে যাচ্ছে, গা পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। আর আমার উঠোনে একটা আম গাছ রয়েছে সাইডের একজনে, সেই আম গাছের ছায়াটা আসে সেই জন্য এই জায়গাটা তো খুব কম তাপ, তাছাড়া বাহিরে ভীষণ পরিমাণ তাপ। আর এখন দেখো এই তো আমি লাঞ্চ করা তো হয়ে গেছিলো অলরেডি, আর সন্ধ্যার সময় হাজব্যান্ড নিয়ে আসছিল তরমুজ, আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভীষণ পরিমাণ গরম ছিল। আর এখন রাতের বেলা, রাতের বেলা বলতে 7টা 8টা এখনও বাজেনি, 7টা 7:30 বাজছিল। এখন স্ন্যাক্স হিসাবে, সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে আমরা খাচ্ছি তরমুজ,
হ্যাঁ লাল মোটামুটি তরমুজটা, কিন্তু অতটাও মিষ্টি ছিল, কিন্তু অতটাও ভালো ছিল, কিন্তু মানে একটা হয় না একদম ইয়াম্মি হয়, অতটা ইয়াম্মি ছিল না, কিন্তু ভালো ছিল খেতে, খারাপ বলবো না, ভীষণই ভালো ছিল খেতে। অনেক সময় অতটাও ভালো হয় না তরমুজ, মিষ্টি ছিল যাই হোক খাওয়ার মতো। আর এখন আমরা খেয়ে নিচ্ছি তরমুজটা, আজকের ব্লগটা এইখানেই এন্ড করে দেবো। যদি কিছু ভালো লাগে ছেড়ে দেওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে না থাকলে প্লিজ সদস্য হয়ে যাও, সদস্য হওয়ার জন্য তোমাদেরকে কি বলবো। ঠিক আছে, এখন রাতে ডিনারে ওই ছিল আমাদের, মানে মাংস যা রান্না করেছিলাম তাই ছিল সব কিছু, ডিনারটা দেখালাম না, আর এইখানেই এন্ড করে দেবো। আর আমরা এইভাবেই খেয়ে থাকি, রিয়েল যেভাবে আমরা ঘরে যেভাবে খাই দাই যা কিছু করি সেটাই দেখাই, মানে ভিডিও করব বলে যে আলাদাভাবে একটু পরিবেশন করব সেটা আর করি না, যেরকম আমি সেরকমই তোমাদের কাছে তুলে ধরি। ঠিক আছে, টাটা, কেটে এইভাবে খেয়ে নিচ্ছি আমরা।